नमस्कार न्यूज टू इंडिया एक्सक्लूसिव लाइव ब्रॉडकास्ट আপনাদের সকলকে স্বাগত আমি জপন আলী আমার সহকর্মী আদর্শ মজুমদারের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুই আর রামপুরে আপনাদের জানিয়ে দিই আজকে এই এলাকাতে কিন্তু উত্তর দিনাজপুর জেলা পরিষদের 6 নম্বর আসনের যিনি প্রার্থী আছেন হাদিসা পারভীন এবং সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির প্রার্থী যিনি আছেন ইমরান আলী এবং তার পাশাপাশি যারা আছেন বিভিন্ন ওয়ার্ডের সদস্য আছেন তাদের সমর্থনে কিন্তু এই মুহূর্তে সভা করতে এসেছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানালাল আগরওয়াল পাশাপাশি এখানে আজকের এই সভাতে তৃণমূলের নেতৃত্বের পাশাপাশি অঞ্চল সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছেন চলুন সরাসরি আজকের এই সভাতে কি বলছেন তারা আমরা কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আপনাদের সামনে আসবেন রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো আমরা আমরা যেগুলো কথা বলি বাস্তব কথা বলি মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি রাত্রি 24 ঘন্টা মানুষের পাশে থাকি হসপিটাল যাবেন তৃণমূলের নেতাদেরকে পাবেন তৃণমূলের কর্মীকে পাবেন আপনারা থানায় যাবেন তৃণমূলের নেতাকে পাবেন তৃণমূলের কর্মীকে পাবেন তৃণমূলের প্রধানকে পাবেন তৃণমূলের লোককে পাবেন কোন আপদ বিপদে পাবেন তৃণমূলের লোককে পাবেন কিন্তু আর কাউকে পাবেন না ওরাকে পাবেন সাদা পাজামা পাঞ্জাবি পরে যখন ভোট আছে যখন এই যখন সরস্বতী মন্ডপের মতো কথা বলে তখন আপনারা বিজেপি কংগ্রেসকে পাবেন এলাকায় আছে ভোট চাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করুন আপনারা মানুষের জন্য কি করেছেন কি কাজ করেছেন কোন মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা ওরা বলতে পারবে না আপনাদেরকে বলি আপনারা 2019 আমরা ভোট করেছিলাম আমি বিশেষ করে 2019 বলেছিলাম এখানে আগরওয়াল সাহেবকে ভোট দিতে হবে কারণ কানে আগরওয়াল সাহেব এক নম্বর বেনিফিট হচ্ছে যে আমাদের ইসলামপুরে আমাদের জীবনে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে জেলার টিকিট আমরা ইসলামপুরে পাবো সেটা আমাদের গর্ব ছিল আমরা পেয়েছিলাম কিন্তু সেটা আমরা বেনিফিট করতে পারলাম না কিছু লোক সরসরে দিয়ে এদিকে সলিমকে নিয়ে গেলেন একদিকে বিজেপিকে নিয়ে গেলেন আমরা বারবার বললাম যে না আমরা যে লোককে আছে সব সময় যাকে পাবো তার নাম হচ্ছে কানে আল্লাহ আগরওয়াল যে সলিমকে যারা ভোট দিয়েছিলেন যে ভুল আমরা করে গেছিলাম আপনারা বলেন তো 3 বছর হয়ে গেল কোনদিন সলিমের চেহারা বলতে গেছেন আমাদের এলাকায় কেউ পেয়েছেন কোন হসপিটালে দেখেছেন কোন আপনার বিপক্ষে দেখেছেন রাস্তায় দেখেছেন না কোথাও পাবেন না মিডিয়াতে পাবেন বড় বড় কথা বলে তৃণমূল কি করেছে আর তৃণমূল কি করেছে তৃণমূলকে জিজ্ঞাসা করুন যারা করে আপনার উত্তর দেবে তৃণমূল কি করেছে এই কানে যাদের কথা বলছি হেরে গেছে লোকসভা ভোটে হেরে গেছিলেন সব সময় সেই ক্ষতিতে কানে যাদা 24 ঘন্টা মানে পুরো এলাকার মধ্যে দৌড়াদৌড়ে যাকে যেটা প্রয়োজন আমরা যাদের পরিজন ছিল তাদেরকে পুরোদিন পারফরমেন্স ব্যবস্থা করেছিলাম যেটা গানিয়াদার মাধ্যমে হয়েছিল আমরা প্রত্যেকটা লোক সবাইকে তো দেওয়া যায়নি কিন্তু যাদের নিঃস্বাস ছিল তাদেরকে দিয়েছিলাম ওই আমাদের করণীয় ব্যবস্থা ইয়ে হয়েছিল যাদের ঘর বাড়ি একদম নষ্ট হয়ে গেছিল যাদের খাওয়ার ব্যবস্থা ছিল না কানে আগে রাত 2টার সময়
স্কুলে রোড না করে আপনারা আমরা সঙ্গে দিলাম স্কুলে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে চাল ডাল করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে তারপরে বলে যেতে বাধ্য করার সময় পড়ে গেছিলেন চিন্তা করুন তো যে লোককে আমরা সব সময় আপনাদের মধ্যে সবাই পাবো তার পাশে যদি না দাঁড়িয়ে কিছু ফালতু বাকি দিয়ে আমরা যদি আমাদের ভোটটা নষ্ট করে দিই তাহলে আমাদের কতটা ক্ষতি হবে আপনারা ভাবুন তৃণমূলকে তৃণমূল সরকার যদি না থাকে আপনারা ভাবুন আমরা কেউ খুশিতে থাকতে পারবো না কেউ সুখীতে থাকতে পারবো না কারণ একমাত্র তৃণমূলই আছে যে আমাদের উন্নয়নের কান্ডারি আছে একমাত্র পশ্চিমবঙ্গকে উন্নয়নের রাস্তা দেখিয়েছে আমাদের মমতা দিদি দেখিয়েছে একমাত্র মমতা দিদি দেখিয়েছে আজকে পঞ্চায়েত বোর্ড আছে পঞ্চায়েত বোর্ডে আমাদের জেলার ক্যান্ডিডেট হচ্ছেন হাদিসা পারভীন আমি অনুরোধ করবো হাদিসা পারভীনকে আপনারা একটা বিপুল ভোটে এখানে ভোট দিয়ে বিজয় করবেন জয়যুক্ত করবেন কারণ তার সাথে সাথে এখানে যারা যারা তৃণমূলে ছিলেন তৃণমূলে থাকাকালীন উনি কিন্তু আমরা শুনেছি 2018 সালে ভোট দিতে যেত না মানুষ ভোট দিতে চাচ্ছিল না এবার এবারও যেটা বলছে যে 2000 মিটিং এ এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সরাসরি সেই চিত্র আজকের এই যে কর্মী সভা যে কর্মী সভাতে হচ্ছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের 6 নম্বর আসনে হাদিসা পারভীন এবং অন্যান্য ওয়ার্ড যারা হচ্ছে প্রার্থী আছে তাদের সমর্থনে কিন্তু এই মুহূর্তে সভা করতে এসেছেন গোলাম রব্বানী সাহেব দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যিনি সহ সভাপতি আছেন রাইহান আলম তিনিও কিন্তু এই মাত্র এসে পৌঁছালেন আপনাদের জানিয়ে দিই সেই সরাসরি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ টু ইন্ডিয়াতে জনপ্রিয় নেতা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানী সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন হ্যাঁ আমি বলবো যেটা বলছিলাম যে উন্নয়নের দিক দিয়ে যে হারে সার্বিক উন্নয়ন হয়েছে যেটা বাস্তবে যদি আপনারা দেখেন যারা আজকে হ্যাঁ জাভেদ সাহেবের কথা বলছিলাম যিনি আজকে ওকে টিকিট হয়নি যে হারে আজে বাজে কথা বলছেন তৃণমূল সরকার উনাকে সবকিছু দিয়েছিল কিন্তু উনি এক মাস অপেক্ষা করতে পারলো না একদিনের মধ্যে উনি দল চেঞ্জ করে অন্য দলে চলে গেলেন সেই লোকটাকে বলুন ওই লোকের উপরে আপনারা ভরসা করতে পারবেন কালকে উনি আজকে উনি মানে বিজেপির সুবিধা করে দিচ্ছে জাভেদ আখতার বিজেপির সুবিধা করে দিচ্ছে আপনারা মনে রাখুন এই লোকটা যদি আজকে বিজেপিতে এখানে জিতার জন্য সহযোগিতা করছে যেটা হচ্ছে জাভেদ আখতার জাভেদ আখতারের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো জাভেদ আখতার যেন একটা ভোট আমাদের জন্য না যায় কোন সভাপতি ভোট নাই কোন ভোট নাই আমাদের জেলা প্রেসিডেন্টের জন্য রিপোর্ট করে উনি মানুষের কাছে সভাপতি হতে চাচ্ছেন জীবনে হতে পারবে না জীবনে হতে পারবে না জাভেদ আখতার তোমার উপরে ভোট নাই যে লোকটা তোমাকে 10 বছর ধরে পদে রাখলো সেই লোকটা তুমি 2 দিনের জন্য তুমি দল ধরে চলে যেতে পারো কালকে তুমি আমাদের সবাইকে ছেড়ে দিতে পারো ওই জন্য তোমার উপরে ভরসা নাই যাবে তোমার উপরে তুমি তোমার জায়গায় থাকো লড়াই মর্দনী আমরা দেখে নেবো ভোট আছে জনগণের কাছে ভোট আছে আমাদের কাছে আমরা আমাদের নেতা যে সব সময় 24 ঘন্টা আমাদের পাশে থাকে আমাদের রাত দিন 24 ঘন্টা আমাদের আশেপাশে থাকে আমাদের বিপদ সময় আমাদের কাজে লাগে 2019 কথা আমি বললাম সে সময় আমাদের মুখ্যমন্ত্রী রব্বানী সাহেব যে হারে সহযোগিতা করছিলেন যে হারে পরীক্ষার্থী খবর দিয়েছিলেন মসজিদ থেকে নিয়ে মৌলানা মসজিদ থেকে নিয়ে তাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করেছিলেন আমাদের মিনিস্টার সাহেব তাকে আমরা পুলিশ সহযোগিতা করেছিলাম সেটা
আপনাকে কি বলবো আর আরেক আছে বলার আমি আপনার বক্তব্য এখানে শর্ট করছি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখি আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন তিনটা পঞ্চায়েত সদস্য আছেন যার দায়িত্ব আমাদের উপরে আছে আপনাদের উপরে আছে একটা সুস্থ পঞ্চায়েত করতে আমাদের সবার উপরে দায়িত্ব আছে কারণ আগামী দিনে আমাদের লোকসভা ইলেকশন আছে ওর মোকাবিলা করার জন্য আমাদের সকলকে নিবেদিত দাবি আছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মানে মাদ্রাম মামাদি নজর জিন্দাবাদ সাকনে লাল আগরওয়াল সাহেব জিন্দাবাদ গ্রাম রব্বানি সাহেব জিন্দাবাদ হ্যালো এবার এবার আপনাদের সামনে আমার খুব প্রিয় আমার খুব কাছের মানুষ রিহান মামা যাকে আমি অনেক সময় অবলম্বন করি রিহান মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি इज्जत नवाब हमारे हरदिल अजीज रहनुमा उत्तर दिनाजपुर तृणमूल कांग्रेस कमेटी के सदर इस्लामपुर म्यूनिसिपैलिटी के लंबे अरसे के चेयरमैन जनाब कन्हैया अंकल हमारे बड़े भाई पश्चिम बंगाल सरकार के इज्जत नवाब मिनिस्टर जनाब गुलाम रब्बानी साहेब मंच पर तशरीफ हमारा कैंडिडेट तृणमूल कांग्रेस के जिला परिषद के हदीसा परवीन और मंच पर तमाम तृणमूल कांग्रेस के मेंबर्स पंचायत समिति के कैंडिडेट माँ और बहनों नौजवान साथियों और बुजुर्गों मुक्ता चिनन्ना निजीबा हरी भाता এখন মাটি বহুত বেহতরিন মাটি রুইয়ার মাটি খান বহুত দমদার এক জমানা চেয়ারম্যান সাহেব হতা সালাউদ্দিন সাহেব সভাধিপতি বনাই যাচ্ছে না ইদাবাদ চেয়ারম্যান সাহেব একবার জোরদার তালি বাজা দেয় যেগুলো ইতিহাস উত্তর দিনাজপুর জি সে পাটে গেল দিনাজপুর ডিস্ট্রিক্টটা একটা উত্তর দিনাজপুর হল একটা দক্ষিণ দিনাজপুর হল তো উত্তর দিনাজপুর सबसे पहला सभाधिपति सलाउद्दीन साहब बनाने वाला चेयरमैन साहब और पूरा टीम तक सजाने वाला रब्बानी साहब मरहूम वाली साहब जनाब इमाज साहब बिपरी इत्तेफाक से बहुत खुशकिस्मत के आज दिनों जन हता मौजूद छे ई रहता भी तुमक छे के बार जितनी वोट छे हता एक एक का वोट तृणमूल कांग्रेस को दो है सीपीएम कांग्रेस कहां रे भाई আর সিপিএম কংগ্রেস ছেগি উচকায় রাতে রাত জাভেদ সাহেব টিএমসি সে কংগ্রেস চলে গেল ফের জিতুম জেলা পরিষদ জিতুম এমএলএ হোম ভাগিনাক এমপি বনাম ইলা আর হবে নি কংগ্রেস তো এরই পয়দা করছে চেয়ারম্যান সাহেব কংগ্রেস পয়দা হইল হতা রব্বানি সাহেব হতা কংগ্রেস পয়দা হলো ডিসিটা আলা ছাবে লালদি জুয়েলে হতা কংগ্রেস আর সিপিএম নি মিলবে ছেগি ভাষণ দর্জ হতে জাবেদ মামু কয় আমার মামু হবে আমার মার্চে যারা ভেব হয় লাকন যে তোমার ওয়ার্ডটা টিএমসি আনকন্টেস্ট জিতে গেছে অন্তিম বল তোমরা তোমার ওয়ার্ডটা সুন্দরি পয়েন্ট তোমরা কেমন আর যাবে হবেন তারা তোমার কোসবা কন্দলা আনকন্টেস্ট জিতে গেছে টিএমসি তো তোমার ওয়ার্ডটা তো আর ধরতি হবে তো তোমরা আর বলছেন না ইদি তোমার খেল খোদো নি বেশি লম্বা ভাষণ তুমি মুকি এক দেড় ঘন্টা লাগা হাতা গুরুয়া লোক লোক শুনছো क्या के भी तो हक है ना ई घन मटी तो पैदा हो की नानी मामा बड़ बड़ आते बिला है तो तुम्हारे बगल लाल तीन जुएल छाप जा सीपीएम नहीं मिल पे आला मिल पे की सीपीएम गुंजाइश और पैदा होती आगिन सुजालित लग जिल आगिन गोविंद का पुत्र लग जिल आगिन आगिन सिंह लग जिल आगिन माटी कुंडा लग जिल आगिन रामगंज लग जिल उल्ला गोटला उसे चेयरमैन साहब भेज दिए সিপিএম খতম করে পুরা ইসলামপুর ব্লক কংগ্রেসে 34 সাল বাদ সভাপতি হইল ইসরায়েল সাহেব হইল না 34 সাল বাদ লোকরা আরাম পাইলেন আমি তো আমার 7 না 8 সাল না 9 সাল হয়ে ভাই 9 সাল তুমি আমাকে কত লাগালে দিছেন সবকে 500 কা টাকা পাছেন না গায় তোমরা 34 সাল পাইলেন কই গায় তোমার ছলা সাইকেল পাছেন না গায়
34 साल पहले पैदा होने वाले हॉस्पिटल टका लग जी मूल्य वाले टका लग जी काला सीपीएम में हलाइसा होंगे कि एकटा लोकर एकटा लोकर तबियत खराब होंगे निकल इनी बात बोले और बात रोक बनी क्या के चेयरमैन साहब एक रबानी बैठी में बोला इन कुछ आई यार देख ली पार्टी का पूरा मजा आ गया एरी दीरा एक अलग हमारे डिस्ट्रिक्ट का भेदा था यार देख ले कोई पार्टी का पूरा मजा आ गया कोंगड़ सत्ता छेनी कोई आर पढ़ लग तो कोई छेनी तो एक टा लोगे 55 रुपए हमारे हेल्थ का मिलन का पचा 55 पर क्या बन दे रहा भाई माचोले के डॉक्टर साहब ने कहा डॉक्टर साहब हमको दवा दीजिए तो कहता का है कुछ हमको 55 हो गया है कुछ हम तो समझे नहीं भाई कुछ रात को हमारा पेट में 20 हो गया था समझे और सुबह को तो है 110 हुआ कहता हो तार बात अभी तक तो खाली 125 हुआ है कुछ हम 55 के और ले लो कहते हमारे तो तुम्हारा दवा छेनी साहब यहां दवा तुमको बताई दीजिए हमरा उहन दवा इस्तेमाल कर लो तुम्हारा गड़ला बन जाए कहते कौन दवा कहते तुम एक काम करो यहाँ लाल कपड़ा आनो लाल कपड़ा तुम्हारा जेठी भी रोड रेलवे लाइन जेठी भी देखा लाल कपड़ा लगा लो देना लगाई दिला ट्रेन डर गया था नहीं जेठी भी जेठी ट्रेन डर गया था नहीं कहते यहाँ लाल कपड़ा आन लाल कपड़ा दिया हाफ पेंट ला ले तो हमको शर्म लग गया हम कुछ दिन पहले कांग्रेस में चले गए थे हम रात भर सोचे के भाई 34 बरस हम जिस सीपीएम के साथ लड़ाई किए उस सीपीएम का झंडा को कांग्रेस के साथ मिलकर के हम कैसे हम जो है उसके लिए वोट मांगे जिस सीपीएम के साथ हम 34 साल लड़ाई लड़े हमारा जमीन गवारा नहीं किया हमारा जमीन बिल्कुल गवारा नहीं किया इसके बीच में हम रात को 12 बजे हमको एक आदमी एक छोटा सा कैसेट भेजा है जिसमें लिखता है कि हमारा उत्तर दिनाजपुर का उपसभापति का हस्बैंड जनाब जावेद अख्तर साहब चेयरमैन साहब को खुले हाथ धमकी दे रहा है कि मिस्टर कन्हैया अग्रवाल तुम खत कर जाओ मिस्टर कन्हैया अग्रवाल तुम जो है ऐसा खराब हो तो ये बात सुन के मेरा खून गर्म हो गया जो मिस्टर एक उत्तर दिनाजपुर का सभापति का बूथ में चेयरमैन साहब एमपी इलेक्शन में 24 तो वोट पाएगा जाबिर साहब का बूथ में एक एमपी इलेक्शन में टीएमसी का एमपी 24 तो वोट पाएगा वो आदमी कितना फ्रॉड और बेईमान है बात समझी कर नहीं कि जब चेयरमैन साहब एमपी का इलेक्शन लड़ा था जाबिर साहब का बूथ में तमाम वोट सभापति होने के बावजूद सब वोट सीपीएम को डाल दिया था वो कहता है कि चेयरमैन साहब गद्दार है ना वो गद्दार है बोलिए कौन गद्दार है जबकि उसको 1100 वोट में कम से कम 1050 वोट उनका बूथ में चेयरमैन साहब को मिलना चाहिए था इसीलिए उसका टिकट कैंसिल हो गया यही एक वजह था उसका टिकट कैंसिल हो गया ये ओरिजिनल और हकीकत बात है आज रब्बानी भाई को गाली देने से क्या होगा चेयरमैन साहब को गाली देने हम लोग तो इस्लामपुर म्यूनिसिपलिटी में रहते हैं पूरे उत्तर बंगाल में अगर कोई खूबसूरत म्यूनिसिपलिटी है तो इस्लामपुर म्यूनिसिपलिटी है यही एक चेयरमैन है उत्तर बंगाल में जिसका फोन 24 घंटे ऑन रहता है यही एक मंत्री है गुलाम रब्बानी साहब जिसको घर के तरह हम दरवाजे में जाकर के खुले आम उनके दरवाजे में बैठ के मिनिस्टर से बात कर सकते हैं आज आपका घर का बेटा मिनिस्टर है आपको फख्र होना चाहिए क्या आपका पड़ोसी आपका मरहूम मेहमान साहब जिसने 50 साल तक जिसका पैर छूकर के प्रेम अंदाज मुंशी को आशीर्वाद देता था उसका बेटा आपका आज मंत्री बना है जिसके पास 24 घंटे हमारा इस्लाम को दाखिल जाता है सर्विस करने के लिए हर पार्टी का आदमी जाता है चेयरमैन साहब के पास 24 घंटे जाता है
इसलिए मैं आप लोगों से अपील करूंगा एक एक वोट पंचायत समिति जिला परिषद और मेंबर का वोट एक एक वोट आप टीएमसी में देकर हमारे उम्मीदवार को कामयाब करें। फिर आपसे गुफ्तगू करने के लिए हम बहुत जल्द हाजिर होंगे। इसके बाद फिर बोलते रहे हर गांव में हर इसमें जो है हम जाएंगे जाकि मामा हमारे को करीबी है। हम भी हमको टिकट फिकट का लालच के इसमें नहीं, हम सिर्फ चाहते हैं कि ममता बनर्जी का नेतृत्व है ये दो आदमी को हम लोग इससे अभी और कुछ दिन थाम लें। अल्लाह ताला इन लोगों को हैत दे, इन लोगों को अतिथि में तरह तरह मता बनवाए। ये बोल के मैं मेरा वक्त खत्म करता हूँ। एक बार मेरे साथ बोलिए जय हिंद वंदे मातरम गुलाम रब्बानी साहब जिंदाबाद, कन्हैया लाल अग्रवाल साहब जिंदाबाद, अजीत साहब परवीन जिंदाबाद, टीएमसी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। जय हिंद। এবার আপনাদের সামনে আমাদের উত্তর দিনাজপুরের রূপকার সকলের।